আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউএসএ B1 B2 ভিসার আবেদন করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন বা অনেকেই নতুন করে আবেদন করতে চাচ্ছেন, আপনাদের জন্য ইউএসএর এই B1 B2 ভিসার প্রসেসিং সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। আমাদের এক ভাই রিসেন্টলি একটা কমেন্টসে একটা প্রশ্ন করেছে যে তার পুরানো পাসপোর্টের ইনফরমেশনগুলো কীভাবে দিবে বা পুরানো পাসপোর্টগুলো কি ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে কি। তো ইউএসএর B1 B2 ভিসায় আপনার পুরানো পাসপোর্টের ইনফরমেশন কীভাবে দিবেন বা পুরানো পাসপোর্টগুলো সাথে নিয়ে যাবেন কিনা, পুরানো পাসপোর্টগুলো দেখতে চাইবে কিনা বা পুরানো পাসপোর্টগুলো জমা নিবে কিনা, এই ডিটেলস আলোচনাটা আজকের ভিডিওতে করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে আপনাদের ইউএসএর B1 B2 ভিসার অ্যাপ্লিকেশনের সময় বা ইন্টারভিউর সময় পুরানো পাসপোর্টের হিস্ট্রিটা কিভাবে তুলে ধরবেন বা এক্ষেত্রে কি ধরনের সাবধানতা ও সতর্কতা আপনারা অবলম্বন করবেন। ফার্স্ট হচ্ছে আপনাদের ইউএসএর B1 B2 ভিসার অ্যাপ্লিকেশন যখন আপনারা করবেন তখন একটা ক্লোজ থাকে যে পাসপোর্টের বুক নাম্বার কত, মানে আপনি এক্সিস্টিং যেই পাসপোর্টটা এখন জমা দিবেন বা আপনার যে কারেন্ট পাসপোর্টটা এটা কত নাম্বার পাসপোর্ট। তো ওখানে আপনার এর আগে যতগুলা পাসপোর্ট ছিল ওই অনুযায়ী কাউন্ট করে তারপরে এখানে আপনার বসাতে হবে। যদি 3 নাম্বার হয় তাহলে 3, 4 নাম্বার হলে 4, 5 নাম্বার হলে 5, এভাবে আপনার প্রত্যেকটা দেখে অবশ্যই কাউন্ট করে দিতে হবে। কারণ কি, প্রত্যেকটা পাসপোর্টের মধ্যে প্রিভিয়াস পাসপোর্টের একটা রেফারেন্স নাম্বার থাকে, তো সেটার সাথে আবার এর আগের পাসপোর্টের রেফারেন্স থাকে, সেটার সাথে এর আগের পাসপোর্টের রেফারেন্স থাকে। তো তারা যখন ইন্টারভিউর সময় আপনাকে কল করবে বা আপনি যখন যাবেন তখন যদি সবগুলো পাসপোর্ট দেখতে চায় অবশ্যই আপনার সবগুলো পাসপোর্টই সাথে নিয়ে যেতে হবে, পিন করার দরকার নাই, সবগুলো পাসপোর্ট আপনার সাথে নিয়ে যাবেন। তবে আপনার যে কারেন্ট পাসপোর্টটা বা লেটেস্ট যে পাসপোর্টটা সেই পাসপোর্টটা আপনারা প্রথমে জমা দিবেন, এরপর যাতে তারা চাইলে 3 নাম্বার পাসপোর্ট, 4 নাম্বার পাসপোর্ট এভাবেও চাইতে পারে বা সবগুলো পুরানো পাসপোর্ট আপনার দেখতে চাইতে পারে। যখনই দেখতে চাইবে তখন সবগুলো পাসপোর্ট আপনারা ওখানে জমা দিবেন, সে দেখে হয়তো ওই পাসপোর্টগুলো আপনাদেরকে ফেরত দিয়ে দিবে। যদি পাসপোর্ট জমা রাখে তাহলে শুধু কারেন্ট পাসপোর্টটাই রাখবে, কিন্তু আপনার যে প্রিভিয়াস ইনফরমেশন দিয়েছেন বা DS-160 ফিল আউট করেছেন ওখানে কি পাসপোর্ট নাম্বার দেওয়া আছে বা ট্রাভেল হিস্ট্রি দেওয়া আছে সেগুলো দেখার জন্য তারা কিন্তু অবশ্যই আপনার প্রিভিয়াস পাসপোর্টটা দেখতে পারে। সে কারণে অবশ্যই আপনাদের সাথে কিন্তু নিয়ে যেতে হবে। তো সেখানে আপনাদের ট্রাভেল হিস্ট্রি থাকে, ইউএসএ ভিসার অ্যাপ্লিকেশনের সময় লাস্ট 5 ইয়ার্সের ট্রাভেল হিস্ট্রিটা শেয়ার করতে হয়। দেখা যায় যে অনেক নতুন পাসপোর্ট আপনি করেছেন সেখানে 5 ইয়ার্সের ট্রাভেল হিস্ট্রি নাই, পুরানো পাসপোর্টে আছে, তো সেই পুরানো পাসপোর্টটা আপনার সাথে থাকলে বা আগে যদি কারো ইউএসএর ভিসা আছে, দেখা যায় যে 3 নাম্বার পাসপোর্টে, 2 নাম্বার পাসপোর্টে, একদম ফার্স্ট পাসপোর্টে তার ইউএসএর ভিসা ছিল, ক্যানাডার ভিসা ছিল, পাসপোর্টের সেই ভিসাগুলা শো করার জন্য আপনার ওই পাসপোর্টগুলো অবশ্যই সাথে রাখতে হবে। আর এর মধ্যে অনেকেরই আবার কোনো পাসপোর্ট লস্ট হয়ে যায় বা কোনো মিসিং হয়ে যায় তাহলে ওইটার অ্যাগেনস্টে আপনাদের একটা জিডির কপি সাথে রাখলে কোনো কনফিউশন থাকবে না। কারণ এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম আইডেন্টিটি হাইড করে অনেকে পাসপোর্ট করে, আমাদের দেশে সব ধরনের কিছুই হয়, দেখা যায় যে টাকা পয়সা দিয়ে বা NID একরকম, পাসপোর্ট একরকম, এরকম থাকে, সে কারণে অনেক সময় পাসপোর্ট আগের পাসপোর্টটা তারা ইচ্ছা করেও লস্ট করে। কিন্তু যদি আপনি হারিয়ে থাকেন বা লস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার একটা জিডির কপি সাথে রাখবেন, আর ওইটার কোনো ফটোকপি থাকলে আপনি সাথে রেখে দিতে পারেন, তাহলে তার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। যদি ইউএস এমবেসির ভিসা অফিসারের মানে কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে আপনাকে কিন্তু ভিসা দিবে না বা কোনো কোশ্চেনিয়ার দিতে পারে। ভিজিট ভিসার ক্ষেত্রেও অনেক সময় কি হয়, সব কিছু ঠিক থাকলে, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে তারা কিন্তু কোশ্চেনিয়ার দিয়ে দেয়। তো সেই জায়গা থেকে আপনাদের মানে অ্যাভয়েড করার জন্য, ভিসা রিফিউজ বা কোশ্চেনিয়ারকে অ্যাভয়েড করার জন্য আপনাদের কি করতে হবে, প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করে দিতে হবে কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে। এর আগে অনেক সময় কেউ ভিসা রিফিউজ হয়েছে সেটা অনেক ক্ষেত্রে দেয় না, তো সেটা অবশ্যই দিতে হবে, কি কারণে রিফিউজ হয়েছে সেটার একটা এক্সপ্লানেশন দিতে হবে, তাহলে কিন্তু প্রিভিয়াস হিস্ট্রিটা ঠিক হয়ে গেল। অনেকে
দেখা যায় যে প্রিভিয়াস হিস্ট্রির মধ্যে ইনফরমেশন গ্যাপ রাখে, তখন কিন্তু ভিসা অফিসার মানে মনে করে যে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন বা আপনি ভুল তথ্য দিয়েছেন, এই কারণে আপনার কিন্তু ভিসা রিজেক্ট হতে পারে। আবার এমন হয়, লাস্ট একজন আমার কাছে এসেছে, এমন হয়েছে যে হাজবেন্ড ভিসা পেয়েছে, তার পরবর্তীতে তার মানে চাইল্ড এবং তার স্পাউসের ভিসার অ্যাপ্লিকেশনের জন্য জমা দিয়েছে, তখন গিয়ে দেখা গিয়েছে যে এখন যেই ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশনের সাথে আগের কোনো ইনফরমেশনের মিসম্যাচ আছে, তাহলে কিন্তু ওই মানে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট বা ওই হাজবেন্ডের ভিসাটাও রিফিউজ করতে পারে এবং পরবর্তী ভিসাগুলা না দিতে পারে। এ কারণে আপনারা ফ্যামিলি মেম্বার পরবর্তী অন্যান্য যার যার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার আগের ইনফরমেশনের সাথে ধারাবাহিক একটা ইনফরমেশন রাখবেন। আর এছাড়া কেউ প্রিভিয়াসলি যদি কোনো অ্যাপ্লাই করে থাকে, কোনো সিঙ্গেল পার্সন এখন আবেদন করলো, এর আগে সে 3 বছর আগে 5 বছর আগে 6 বছর আগে 10 বছর আগে আবেদন করেছিল, সেখানে সেই রিফিউজটা তো বলতেই হবে, তারপরে সাথে সাথে সেখানে যেই DS-160 সে ফিল আপ করেছিল সেটার ধারাবাহিকতা অবশ্যই এই নতুন অ্যাপ্লিকেশনে মেনটেন করতে হবে। আদারওয়াইজ আপনার এই ইনফরমেশনে কিন্তু ভিসা অফিসার কনফিউজ হতে পারে এবং আপনাকে রিফিউজ করতে পারে। তাহলে আপনারা নিশ্চয়ই জেনে গেলেন যে USA B1-B2 ভিসার ইন্টারভিউ এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পুরানো পাসপোর্টের রেকর্ডটা কিরকম দরকার বা রেফারেন্সটা কিরকম দরকার, অ্যাট দ্য সেম টাইম আপনাদের সাথে কি ইন্টারভিউ সময় নিয়ে যেতে হবে কিনা। তো তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।